সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের এই পর্বে খুবই সহজ একটি কাজ দেখাবো ইনশাআল্লাহ ডেটা এন্ট্রি কাজ ডেটা এন্ট্রি টাইপের আর কি আমাদের ফার্স্ট বেচের একজন স্টুডেন্ট পঞ্চাশ ডলারের একটি কাজ পেয়েছেন কত সহজ কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন ফাইভার থেকে মূলত এই কাজটি পেয়েছেন তো ফাইভার সহ যে মার্কেট প্লেসগুলো আছে এগুলোতে ডেটা এন্ট্রি কাজ আসলেই অ্যাভেলেবল তবে কম্পিটিশন একটু বেশি ঠিক আছে কম্পিটিশন বেশি কিন্তু এই কাজটা হচ্ছে এভারগ্রিন সবসময় পাওয়া যায় মোটামুটি খারাপ না আপওয়ার্কটাও ফাইবারের তুলনায় আপওয়ার্কটা ভালোই একটু আমার কাছে মনে হয় তবে ফাইবারটা দিয়ে যারা নতুন অবস্থায় আছেন আপনারা যদি শুরু করেন তাহলে আপনারা হতাশ হবেন না অনেকেই আপওয়ার্ক দিয়ে শুরু করেন তারপর হতাশ হয়ে যান সো এই ক্ষেত্রে ফাইবারটা অনেক ভালো আমি এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো কেন ফাইবার ভালো আর কেন আপওয়ার্ক ফাইবার থেকে উত্তম ঠিক আছে দুইটা সাংঘর্ষিক বিষয় হয়ে যাচ্ছে আমি একবার বলছি ফাইবার ভালো আরেকটা বলছি উত্তম এই দুইটা বলার কারণ আছে অনেকগুলো কারণ সো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে আমি আসলে কোন মার্কেট প্লেস দিয়ে শুরু করব আর যে মাইক্রো ওয়ার্কার সহ যে সাইটগুলো আছে এগুলোতে আপনারা যাবেন না কারণ এগুলোতে গেলেই সময় নষ্ট সো এগুলোতে সময় দিলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে আপনারা পস্তাবেন আর কি সো আমি আর কথা বলাচ্ছি না তো চলে যায় কাজে তো ওনার নাম হচ্ছে মেঘদাত চৌধুরী তো উনি আমাকে বলছেন যে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি ওনাকে অলরেডি এই সাপোর্টটা দিয়ে দিয়েছি তো উনি বলছে যে আমি আপনার ফার্স্ট বেচের একজন স্টুডেন্ট বায়ের আমাকে এই কাজটা দিছে একটু আগে বাট এটার কিওয়ার্ড একজ্যাক্টলি কি হবে বুঝতেছি না কাইন্ডলি একটু বললে ভালো হতো আচ্ছা আমরা অনেক সময় যারা কাজ করতে চাই আসলে ক্লায়েন্টের কিওয়ার্ডটা বুঝি না এবং আমরা রিভিশন খাই তারপর হচ্ছে আপনার প্রজেক্টটা ক্যান্সেল করতে হয় অনেক সময় আমরা বায়ার রিকোয়েস্ট যখন পাঠাই তখন আসলে কিওয়ার্ডটা বুঝি না বিধায় আসলে আমাদের বায়ার রিকোয়েস্টটা ভুল হয় এবং আমাদেরকে ক্লায়েন্ট না বলে অর্ডার দিয়ে যায় আলটিমেটলি কি হয় আমাদের কমপ্লিশন রেট বাড়ে আমাদের গিগটার র্যাঙ্কিং হারায় গত পর্বটা তৈরি করেছিলাম যে কিভাবে আমরা ফাইবারের অর্ডারটা ক্যান্সেল করলে আমাদের গিগের র্যাঙ্ক হারাবে না এটা একটু দেখে নেবেন তো উনি এখানে ক্লায়েন্ট ওনাকে বলেছে যে হ্যালো সো আই নিড ইউ টু ডু আমি আপনাকে চাই অ্যান্ড এক্সটেন্সিভ গুগল সার্চ গুগল সার্চ করার জন্য টু কমপ্লিট এ লিস্ট একটা লিস্ট কমপ্লিট করার জন্য অফ পটেন্সিয়াল পার্টনার্স পটেন্সিয়াল পার্টনার্সদেরকে খুঁজে বের করার জন্য দ্যাট ওয়াজ অ্যাটাচড যেগুলো অ্যাটাচড করা হয়েছে একটা ফাইল ওনাকে দিয়েছে উই হ্যাভ এ লিস্ট অফ এইটটি ফোর অর্গানাইজেশনস আমার কাছে এইট্টি ফোর অর্গানাইজেশন আছে দ্যাট আর ইনকুবেটর্স অ্যাক্সিলারেটর্স অ্যান্ড অর্গানাইজেশনস দ্যাট সাপোর্ট স্টার্ট আপস ইন দ্য ট্রাভেল আমার কাছে চৌরাশিটা অর্গানাইজেশন আছে যারা হচ্ছে ইনকুবেটর্স অ্যাক্সিলারেটরস অ্যান্ড অর্গানাইজেশনস দ্যাট সাপোর্ট যারা সাপোর্ট করে স্টার্ট মানে হচ্ছে যে স্টার্ট আপগুলো হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন এদেরকে মানে তারা সাপোর্ট করবে ইনকুবেটর্স অ্যাক্সিলটর অ্যান্ড অর্গানাইজেশনগুলো উই উড লাইক টু আস ইউ টু হেল্প টু ফাইন্ড মোর অর্গানাইজেশনস টু অ্যাড টু দিস লিস্ট অলরেডি তো আমাদের কাছে চৌরাশিটা আছে এগুলা ব্যতীত আরও কিছু করতে হবে তো উনি আমাদেরকে বলেছিলেন বা আমাকে ফোন যখন দিয়েছিলেন তখন বলেছিলেন সম্ভবত দুইশোটা না আড়াইশোটা এখানে লাগবে এনি অর্গানাইজেশন দ্যাট ফিট দিস ক্রাইটেরিয়া ইজ এ বিল্ড এন্ট্রি ইন ডাটা বেস আসলে আমরা যারা ডাটাবেস সম্পর্কে কোনো আইডিয়া নেই আসলে আমরা যারা গুগল স্প্রেডশিটে কাজ করি এটাও কিন্তু একটা ডাটাবেস ঠিক আছে এটা একটা অ্যাক্সেল ডাটাবেস অনলাইন সো এইটা আর কি তারপর হচ্ছে এইখানে দেখুন আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এখানে দেওয়া আছে এনি অর্গানাইজেশনস যে কোনো অর্গানাইজেশন দ্যাট ফিটস দিস ক্রাইটেরিয়া এই যে চারটা ক্রাইটেরিয়া আছে না এই ক্রাইটেরিয়ার সাথে মিলবে তারা কিন্তু ডাটাবেজে এন্ট্রি হতে পারবে বা যুক্ত হতে পারবে ইফ দ্য অর্গানাইজেশন হেল্পস স্টার্ট আপস ইন দ্য ট্রাভেলস সেক্টর মানে যেই অর্গানাইজেশনগুলো হেল্প করে স্টার্ট আপ ইন দ্য ট্রাভেল সেক্টর যেটা আগে দেখলাম ইনকুবেটর অ্যাক্সিলারেটর্স এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জেস তারপর হচ্ছে আপনার অর্গানাইজেশন দ্যাট প্রমোট টক ইন দ্য ট্রাভেল টেক ইন্ডাস্ট্রি যারা ট্রাভেল ট্যাক ইন্ডাস্ট্রিতে কাজ করে অর্গানাইজেশন দ্যাট প্রমোট ইনোভেট ইন দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রি যারা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কাজ করে ইনোভেট করে অলসো অর্গানাইজেশন দ্যাট প্রমোট অর ম্যানেজ কমিউনিটিস ইন দ্য ট্রাভেল ট্যাক ইন্ডাস্ট্রি ওকে আচ্ছা প্লিজ লেট আস নো ইফ ইউ হ্যাভ ডাউটস তোমার যদি কোনো ডাউট থাকে উই উইল বি হ্যাপি টু ক্লিয়ারিফাই আমরা এটাকে ক্লিয়ারিফাই করবো দেখুন ক্লায়েন্ট আসলে এই কাজের ক্ষেত্রে উনি বলেছেন যে আমরা হ্যাপি হব আমরা খুশি হব আপনাকে এটা আরো সুন্দর করে বোঝায় দেওয়ার জন্য যদি আপনি না বুঝেন দ্য রিসার্চ মাস্ট বি ইন টু দ্য সেন্ট অ্যাক্সেল আচ্ছা প্লিজ অ্যাট দ্যান নেম অ্যান্ড কলাম এ অর্গানাইজেশন ওয়েবসাইট কলাম বি ওয়ান টু ইমেলস অফ দ্য অর্গানাইজেশন অন কলাম সি অর ডি যে কোনো ইমেইল হলেই হবে ওয়ান অর টু আর নাম দিতে হবে ওয়েবসাইট দিতে হবে এবং ইয়ে দিতে হবে তো এটা যখন আমি এখানে ওপেন করেছি আপনারা দেখতে পেয়েছেন যে অর্গানাইজেশনের নাম আছে তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট আছে ইমেল আছে যে কোনো একটা ইমেল দিলেই হবে ইমেল দুইটা তিনটা দিলেই হবে অসুবিধা নেই তবে আমাদেরকে আমি যদি একটা অর্গানাইজেশনকে খুঁজি তাহলে আমাদের বুঝতে সহজ হবে দেখেন আওয়ার প্রোগ্রাম এখানে দেখুন অ্যাক্সেলেটারও আছে তারপর হচ্ছে আপনার আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে অ্যাক্সিলারেটরস লাগবে তাই না ওই যে দেখেন এক্সিলারেটর এবং এখানে তারা বলেছে যে তাদের প্রোগ্রাম কিন্তু আছে আমি একটু বড় করে দিই দেখার সুবিধার্থে দেখুন এখানে আমি যখন যাই আওয়ার প্রোগ্রাম অ্যাক্সিলারেটর কিন্তু আছে ওকে সো আমরা যদি এরকম কোম্পানিগুলোকে বের করি যাদের প্রোগ্রাম অথবা যাদের সার্ভিস অ্যাক্সিলারেটর তারপর ইনকুভেটর্স এটা কলিত হবে তাই না এটা ওয়ার্ল্ড ওয়াইড ওনাকে বলছে বের করার জন্য সো আমি যদি এখানে গুগলে সার্চ করি যে সে যে দেখেন আমি এটা সার্চ করেছিলাম বেদায় আমাকে সাজেশনে দিয়েছে তো দেখুন আমি একটু এন্টার দিই কিওয়ার্ডটা আমি কী নিয়েছি দেখেন এখান থেকে কিওয়ার্ডটা নিয়েছি হচ্ছে মূলত এখানে অ্যাক্সেলারেটরস অ্যান্ড ইনকোবেটরস ইন ইউএসএ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা যে অ্যাক্সিলারেটরস অ্যান্ড ইনকুবেটরস লাগবে যারা ট্রাভেল ট্যাক ইন্ডাস্ট্রি অথবা ট্যুরিজম নিয়ে কাজ করতেছে যেটা উনি এখানে স্পষ্টভাবে বলে দিছে তাই না সো আমরা যদি এই কিউয়ার্ডটা লিখে সার্চ করি যে তো আমার লাগবে ইনকুবেটর লাগবে আমি যদি ইউএসএ থেকে বের করতে চাই এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে বের করতে চাই তাহলে আমরা এই কিউয়ার্ডটা লিখে সার্চ করলাম সার্চ করার পর আমি যে দেখেন এখানে অনেকগুলো অপশন পেয়ে গেছি ইনকুবেটর অ্যাক্সিলারেটর প্রোগ্রাম হুম এইখানে আপনারা কিছু কোম্পানির নাম পেয়ে যাবেন এই যে দেখেন এখান থেকে আমি আচ্ছা তারপর এখান থেকে যাই দেখেন টপ ট্যুরিজম স্টার্ট স্টার্ট আপ অ্যাক্সেলারেটরস অ্যান্ড ইনকুবেটরস এগুলো তো আমি একটা একটা করে যাই দেখেন আমি যদি এই কোম্পানিতে যাই কোম্পানির নাম পাইলাম তার ইয়ে পাইলাম আচ্ছা তারপর হচ্ছে আপনার এখান থেকে অ্যাবাউট সেকশনে গেলাম দেখি তাদের ওয়েবসাইট পাই কিনা কন্ট্রাক্টাস পেজ এই যে ওয়েবসাইট আছে এখানে তো নতুন টেবি ওপেন করলাম তো আমাদেরকে দেখুন ইন্ট্যালাক ডট কম এখানে নিয়ে গেছে তাদের প্রোগ্রামসে দেখেন আছে কিন্তু অ্যাক্সিলারেটরটা আছে সো এখান থেকে কী করতে হবে এই কোম্পানির নামটা নিতে হবে এই যে দেখেন নামটা কিন্তু এইটা তারপর সে ওয়েবসাইটটা নিতে হবে ওয়েবসাইট হচ্ছে এইটা এবং তাদের কন্ট্রাক্টার্স পেজ থেকে এই যে দেখেন কোথায় কন্ট্রাক্টার্স পেজ এখান থেকে আমি ফেসবুকের আইডিটাকে এখান থেকে টপেন করি তাহলে আপনি এখান থেকে গুগলে যদি সার্চ করি এটা নাম দিয়ে তাহলে আপনি অনেকগুলো ইমেল পেয়ে যাবেন ঠিক আছে তাদের কন্ট্যাক্টার্স পেজ অথবা যে কোনো ইমেল সো এইভাবে মূলত বের করতে হবে যে দেখেন এখানে আরও লিঙ্ক পেয়েছে আমি এখানে যাই এখানে যাই যাওয়ার পর এখান থেকে ওয়েবসাইটে ভিজিট করি এবং এখান থেকে যদি তাদের ওয়েবসাইটে দেখি তাদের প্রোগ্রামগুলো যে দেখেন অ্যাক্সিলারেশন ওকে ইনকুবেশান ওকে তার মানে এদের এই প্রোগ্রামগুলো আছে তাই না তারা ট্রাভেল টেক ইন্ডাস্ট্রিতে কাজ করে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কাজ করে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করে এক্সিলারেট করে এবং ইনকুবেট করে আচ্ছা ওকে আমি এই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে যাই তারপর হচ্ছে আমি নতুন একটা ট্যাবে যাই এখান থেকে এখানে পেস্ট করি তারপর এন্টার দিই তাহলে তাদের যে ফেসবুকের পেজ আছে এখানে দেখেন ইনফো অ্যাট দ্য রেট অফ কোম্পানির ডোমিননিম পেয়ে গেলাম এবং ক্লায়েন্ট যে চৌরাশিটা লিস্ট দিয়েছিল এখানে কিন্তু হ্যালো ইনফো এইগুলা কিন্তু আছে প্রেস ইনফো অ্যাট দ্য রেট অফ সাপোর্ট কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ কোম্পানির ডোমিননিম আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে কাজ করতে হবে সো এই কাজটা খুব ইজি না একদম কপি পেস্টকার কপি পেস্টের কাজ সো এই ধরনের কাজ কিন্তু অ্যাভেলেবল আছে ওকে সো উনি কি করবে উনি এখন দেশ পরিবর্তন করবে হুম শুধুমাত্র দেশ পরিবর্তন করলে হবে এখানে ইউএসএ আছে তারপরে ইউকে দিলো আর এখানে তো আরও অনেকগুলো কোম্পানি পাওয়া যাবে ঠিক আছে অনেকগুলো কোম্পানি পাওয়া যাবে লিস্ট অফ ট্রাভেল স্টার্ট আপ সাপোর্ট প্রোগ্রামস অ্যান্ড এনটিটিস ওকে এখানে গেলে আপনারা দেখবেন যে আরো অনেকগুলো পাওয়া যাবে সো আপনারা এই ধরনের এই যে ইয়েটা দিলাম এইভাবে লিখে সার্চ করেন তারপর একটা সিট তৈরি করেন দেখেন আপনারা পারেন কি না খুঁজে বের করেন এই যে ক্লায়েন্টকে আমরা এইগুলো দিচ্ছি এরা মূলত এই লিস্টগুলো নিয়ে কী করবে খাই খাইবে নাকি মাথায় দিবে এটাও তো আমাদেরকে বুঝতে হবে মূলত এটা আমাদেরকে দিয়েছে তাদের সাথে তারা বিজনেস করবে বিজনেস ইনফরমেশানগুলো কালেক্ট করে নিয়েছে তারা মূলত ইমেইল করবে আমাদের এখান থেকে নিয়ে ওই যে ইমেলটা দিলাম আমরা এবং তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের বিভিন্ন কার্যপ্রণালী দেখবে এবং এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে ভালো ওয়েব রিসার্চার হতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ